গরমকালে একটু আম না হলে তো আর জমে না। কেউ আম খান তিন বেলা, কেউ বা আবার আম দিয়ে বানান কেক, পুডিং আর পেস্ট্রি মতো সুস্বাদু খাবার। কিন্তু আম দিয়ে যে রান্নাই করুন না কেন, স্বাদ ভালো হতে হবে অবশ্যই ফলটির, না হলে কি আর আমের পুডিং জমবে? আমের পুডিংয়ে না হয় চিনি দেওয়া যাবে, কিন্তু রাতের বেলা রুটি খাওয়ার পর ফ্রিজ থেকে বার করা ঠান্ডা আমের টুকরো যখন মুখে দিবেন, তখন তা যদি মিষ্টি না হয় তবে কি করবেন? মন তো খারাপ হবেই, সঙ্গে খাওয়াটাও মাটি যাবে। বাজার থেকে ঘরে আনার সময় ফলের রাজাকে তাই চিনি নিতে হবে ভালোভাবে। মিষ্টি আর পাকা আম বাজারে গিয়ে চিনে নেওয়ার কয়েকটি সহজ উপায় আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই উপায়গুলো মনে রাখলে আর হতাশ হবেন না কখনই আম কিনতে গিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সবার আগে খেয়াল রাখা জরুরি, এই ফল কিনতে হবে হাতে নিয়ে ধরে দেখে, চোখের দেখাই যথেষ্ট নয়। ভালো পাকা আম সবসময় নরম হবে, তাই বলে অতিরিক্ত নরম হলে আবার চলবে না, টিপ দিলে আপনি সেটা টের পাবেন যে আমটি কতটা নরম। আমের রং বলে দেবে তার কত গুণ। কথায় বলে যে আমের রং যত উজ্জ্বল তার স্বাদ নাকি ততই বেশি। লালচে অথবা হলুদ এই দুই রঙের আম কিনলে ঠকতে হবে খুবই কম। তার মানে এই নয় যে লাল রঙের আম অনেক মিষ্টি হবে, সব কয়টি ধাপ অবশ্যই মিলিয়ে দেখতে হবে। আবার পুরো সবুজ হিমসাগরও বেশ মিষ্টি হয়, তাই অবশ্যই আম ধরে দেখতেই হবে। রঙের পরে আসা যাক গন্ধের ব্যাপারে। মিঠে গন্ধ থাকে মিষ্টি পাকা আমের, যে আমের গন্ধ টানছে না আপনার মন তার উপর ভরসা করবেন না, তাই গন্ধের ব্যাপারে সতর্ক থাকুন। যে আমের গন্ধ মিষ্টি সে আমের স্বাদও সাধারণত মিষ্টি হয়ে থাকে, তাই বাজারে গেলে অবশ্যই আমটি হাতে নিয়ে এবং গন্ধ নিয়ে দেখবেন। আমার এই তথ্যগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আম কিনতে গিয়ে আপনি কখনোই ঠকবেন না। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।